হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসে। আজ আমরা কথা বলবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়ের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী নায়িকা তামান্নাকে নিয়ে আজ আমরা কথা বলবো, তাই আমাদের সঙ্গে থাকুন। তামান্না জন্মগ্রহণ করেন কুমিল্লায় 1995 সালে। একটি স্টারশিপের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন তামান্না। পাপ্পারাজের বিপরীতে ত্যাজ্যপুত্র চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। 1998 সালে তিনি রুবেলের বিপরীতে ভণ্ড চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল পাগলা জন্নরে, 2013 সালে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি রিয়াজের বিপরীতে অভিনয় করেন। তামান্না বর্তমানে সুইডেনে বসবাস করছেন। নভেম্বর 1921 যেখানে বসবাস করা গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ দাইয়াকে বিয়ে করেছেন তিনি। তামান্না একজন অভিনেত্রী নয়, পেশায় একজন তিনি ডাক্তার, চিকিৎসক ও মডেল বলা যায় তাকে। তার অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে ত্যাজ্যপুত্র, ভণ্ড, হৃদয় লেখা নাম, কঠিন শাস্তি, তুমি আমার ভালোবাসা, সন্ত্রাসী বন্ধু, আমার প্রতিজ্ঞা, মুখোশধারী, পাগল তোর জন্য রে। তামান্না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব অল্প সময়ের মধ্যে ছিলেন। ওই অল্প সময়ের মধ্যেই তার অভিনয় দক্ষতার মাধ্যমে প্রতিটি সিনেমাভূমি মানুষের হৃদয়ে তিনি গেঁথে আছেন। তার অভিনীত বেশ কয়েকটি ছবি ব্যবসা সফল হয়েছে এবং বলা যায় সবকটি ছবি দর্শকদের হৃদয় একদম গেঁথে আছে, এবং সে কারণে পরিচিত মুখ একসময়ের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী চিত্রনায়িকা তামান্না।